আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বেঙ্গুলারের বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ সোমবার 20 সেপ্টেম্বর রাত 8টায় মাঠে নামছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা। এদিকে পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে নেই কলকাতা। 7 ম্যাচে 2 জয় নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। প্লে অফ খেলার জন্য বাকি 7 ম্যাচে অন্তত 5টি ম্যাচ তাদের জিততেই হবে। আরব আমিরাত পড়বে তাকে, পাবে না কেকেআর। তার পরিবর্তে টিম সাউদির সার্ভিস তাদেরকে নিতে হবে। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল মিশন শুরু করতে মুখিয়ে আছেন। যদিও বেঙ্গুলারের বিপক্ষে সম্ভাব্য একাদশে তার নাম নেই, কারণ এবারের আইপিএলের প্রথম পর্বে ব্যাটে বলে নিজের সামর্থ্য মতো পারফর্ম করতে পারেননি সাকিব। আর তাই তার জায়গায় সুযোগ হয়েছিল প্রথম পর্বে ক্যারিবিয়ান সুনীল নারিনের। দেখা যাক দ্বিতীয় পর্বে এসে সাকিবকে সুযোগ দেওয়া হয় কি না। কলকাতার হয়ে 2012 এবং 2014 সালে দুটি আইপিএল শিরোপা জিতিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে কোহলির আরসিবি আজ বিশেষ নীল জার্সি পরে খেলবে। কোভিড যোদ্ধাদের সম্মান জানাতেই পিপি কিটের রঙে এই জার্সি তৈরি করা হয়েছে। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি পেছনে ফেলে কোহলি এখন এই বিশেষ জার্সি পরে মাঠে নামার জন্য ছটফট করছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের শুরু হওয়া এবারের আইপিএলের আসর মাঝপথে স্থগিত হয়ে যায়। এরপর ভেন্যু ও দিনক্ষণ বদলে গতকাল রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে ফের শুরু হয় জমজমাট এই ক্রিকেট লিগটি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।